বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক এবং মঞ্চে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং সামনে উপস্থিত আমাদের ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই আনন্দঘন দিনে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। 17 মার্চ 1920 সাল টুঙ্গিপাড়া রজপাড়া গায়ে খোকা নামে এক ছোট্ট শিশুর জন্ম হয়েছিল। যে খোকার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। শুধু আজকে সংক্ষেপে কথা বলবো। আজকের এই দিনে দাঁড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আজকে জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করি। বঙ্গবন্ধু ছিল সবসময় ন্যায়ের পক্ষে, ন্যায়ের প্রতীক। যেখানে বৈষম্য দেখেছেন, যেখানে অন্যায় দেখেছেন, প্রতিবাদ করেছেন সে ছাত্র জীবন থেকে। তার এই প্রতিবাদমুখী চরিত্রের কারণে জীবনের দীর্ঘ সময় তাকে কাটাতে হয়েছিল কারাগারের অন্ধকার কুঠুরিতে। কিন্তু কখনো বঙ্গবন্ধুকে কোনো কিছু দাবি রাখতে পারে নাই। সেই খোকার বলিষ্ঠ নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম 1971 সালে। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 10ই জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে, নিশ্চিত মৃত্যুর হাট থেকে বঙ্গবন্ধু ফিরে আসলো। কিছু ঘাতক পাকিস্তানের দোসররা 1975 সালে সহপরিবারে তাকে নিহত করেন। তাই আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সদস্যদের, এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় স্বাধীন নেতা এবং মুক্তিযুদ্ধের নিহত মুক্তিযোদ্ধাদের এবং সকল বীরাঙ্গনাদের, এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে যে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করেছি, করতে যাচ্ছি, সেই বঙ্গবন্ধু সবসময় বৈষম্যের বিরোধী ছিলেন, অন্যায়ের বিরোধী ছিলেন। কিন্তু আজকে একজন শিক্ষক হিসেবে মঞ্চে দাঁড়িয়ে আমাকে দুঃখ নিয়ে বলতে হচ্ছে, আমরা এখনও বৈষম্যের শিকার শিক্ষা ব্যবস্থায়। আজকে শহরের ছেলেমেয়েরা সরকারি স্কুলে লেখাপড়া করে নামমাত্র বেতন দিয়ে, 30 টাকা বেতন দিয়ে। আমার গ্রামের বিদ্যালয়ের ছেলেমেয়েরা লেখাপড়া করে 100 টাকা 120 টাকা বেতন দিয়ে। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা নানান সুযোগ সুবিধা ভোগ করে, শতভাগ বোনাস পায়। আমরা গ্রামের স্কুলের এমপিভুক্ত শিক্ষকরা শিক্ষিভাগ বোনাস নিয়ে মানবতার জীবনযাপন করি। তাই আজকের এই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর মঞ্চে দাঁড়িয়ে গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন থাকবে, উদাত্ত আহ্বান থাকবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধু যেভাবে বৈষম্যের বিরোধী ছিলেন, আপনাকে সেই বৈষম্য নিরসন করার জন্য এগিয়ে আসতে হবে। এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ সহ সমগ্র দেশের মাধ্যমিক স্কুলগুলোকে জাতীয়করণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর শিক্ষার্থীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন, যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আজকে আমরা আমাদের মত প্রকাশ করতে পারছি। সেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ায় নিজেদেরকে নিয়োজিত রাখবে। বঙ্গবন্ধুর আত্মজীবনীটা সবাইকে পড়ার জন্য সবিনয় অনুরোধ জানাবো। এবং যারা আজকে অনুষ্ঠানে করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।